Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। পুজোর ছুটি ভালোভাবে কেটেছে এবং তোমরা আবার পুজোর পরে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমরা ক্লাস ইলেভেনের চতুর্থ অধ্যায় কার্যকারণ সম্বন্ধ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এই কার্যকারণ সম্বন্ধ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ধারণা, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্ব, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সতত সংযোগ তত্ত্ব। তো যাই হোক, আমরা সবাই জানি যে বিশ্বজগতে, এই জগতে এমন কোনো ঘটনা নেই যেগুলো স্বতন্ত্র। তো জগতে প্রত্যেকটা বস্তু এবং ঘটনা পরস্পরের সাথে সম্পর্কিত, নির্ভরশীল। একটা ঘটনা আর একটা ঘটনার সঙ্গে, সেই ঘটনাটি অপর একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো, মেঘ হলে বৃষ্টি হয় এবং বৃষ্টি হলে মাটি ভিজে যায় এবং মাটি ভিজলে ভালো ফসল হয়। তো এই যে বস্তু বা ঘটনার ইত্যাদি এই পারস্পরিক সম্পর্ক এখানে আমরা এগুলোতে দেখাই। তো এই জগতের এই যে যাবতীয় বস্তু বা ঘটনার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, সেটা মূলত দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আকস্মিক সম্পর্ক, আর একটা হচ্ছে সহ অবস্থানের সম্পর্ক, আবশ্যিক সম্পর্ক। একটা হচ্ছে আকস্মিক সম্পর্ক, আর একটা হচ্ছে আবশ্যিক সম্পর্ক, অনিবার্য বা আবশ্যিক সম্পর্ক। তো যখন দুটো বস্তু বা দুটো ঘটনা যখন পাশাপাশি একই জায়গায় বা একই দেশে অবস্থান করে, তখন তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলি সহ অবস্থানের সম্পর্ক বা আকস্মিক সম্পর্ক। যেমন ধরো, আমার হাত যখন টেবিলটাকে স্পর্শ করলো, তখন হাতের সঙ্গে টেবিলের একটা সংযোগ সম্বন্ধ তৈরি হয়। আবার টেবিল থেকে যখন হাতটা সরিয়ে নিলাম, তখন সেই সম্বন্ধ কী হলো, শেষ হয়ে গেল, সম্বন্ধটা বিচ্ছিন্ন হলো। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটাকে আমরা বলি সহ অবস্থানের সম্পর্ক বা আকস্মিক সম্বন্ধ। কিংবা অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যত কাজ দেখেছি, সেগুলির প্রত্যেকটি কালো রঙের, কিন্তু ভবিষ্যতে যদি কোনো দিন সাদা রঙের কাক দেখি, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। কেননা কাকের সঙ্গে এই যে কালো বর্ণ, এই কালো বর্ণের সম্পর্কটা হচ্ছে আকস্মিক। পাশাপাশি আর এক ধরনের সম্পর্ক আমরা পেয়ে থাকি, যার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকে না, ব্যতিক্রমহীন সম্পর্ক। যেমন কোনো মানুষ যদি দেখা যায় যে আগুনে হাত দেয়, তাহলে হাত না পুড়ে গেলে সেটাকে আমরা সেক্ষেত্রে অবাক হব, বিস্মিত হব। কাজেই, কেননা আমরা জানি যে আগুনে হাত দিলে হাত পুড়বেই, কাজে আগুনে হাত দেওয়ার সঙ্গে এই যে হাত পুড়ে যাওয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলি অনিবার্য সম্পর্ক। তো এইরকম যে অনিবার্য সম্বন্ধ, সেটাকে আমরা কার্যকারণ সম্বন্ধ বলি। তাহলে এই কার্যকারণ সম্বন্ধ বলতে আমরা কাকে বুঝি? একটা অনিবার্য সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, অর্থাৎ আগুনে হাত দেয় এবং হাত পুড়ে যাওয়ার মধ্যে একটা অনিবার্য সম্বন্ধ বর্তমান। তো এবার আমরা কারণ ও কার্য, এখানে দুটো শব্দ, দুটো অর্থ কী? কারণ ও কার্যের অর্থ, হ্যাঁ, কারণ ও কার্যের অর্থ, অর্থটা কী? যে যার জন্য কোনো কিছু ঘটে তাকে বলে কারণ, আর যা কিছু ঘটে তাকে বলে কার্য। অর্থাৎ যে উৎপাদক, যে উৎপাদন উৎপন্ন করছে,
কি উৎপন্ন করছে? কার্য উৎপন্ন করছে, অর্থাৎ যে উৎপাদক। আর যা উৎপাদকের দ্বারা উৎপন্ন হয় সেটা হচ্ছে যে উৎপাদক, সেটাকে আমরা বলছি কারণ। আর যা উৎপাদকের দ্বারা উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি কার্য। যেমন আমরা বলতে পারি যে জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়। তো এই যে জ্ঞান আমাদের হয়ে থাকে, তো এখানে কি জল পান করা হচ্ছে কারণ আর তৃষ্ণা নিবারণ হওয়া হচ্ছে কার্য? তো এক্ষেত্রে এই জলপানটা হচ্ছে পূর্বগামী ঘটনা আর তৃষ্ণা নিবারণ হচ্ছে অনুগামী ঘটনা। তো এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু সহ অবস্থান, নিছক সহ অবস্থানের সম্পর্ক নয়, এটা একটা ব্যতিক্রমহীন সম্পর্ক, ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। কাজেই মানুষ থেকে শুরু, সাধারণ মানুষ থেকে শুরু করে বৈজ্ঞানিক সকলেই এই কার্যকারণ নীতিতে আমরা বিশ্বাস করি। কার্যকারণ নীতিটির মূল কথাই হচ্ছে যে জগতে প্রত্যেক ঘটনার কারণ আছে, এবং যে অবস্থায় একটি বিশেষ কারণ একটি বিশেষ কার্য উৎপন্ন করে, ঠিক সেই অবস্থায় সেই বিশেষ কারণটি সেই বিশেষ কার্যটিকে উৎপন্ন করবেই। তা এই জন্য জ্ঞানের এই যে সংহতি, জ্ঞানের এই যে এই রচনার জন্য কার্যকারণ সম্বন্ধে ধারণাটা আমাদের খুবই প্রয়োজনীয়। তো এই যে কার্যকারণ সম্বন্ধ, এই কার্যকারণ সম্বন্ধকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে আমরা দুটি মতবাদ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে দুটি মতবাদ, একটি হচ্ছে কি, একটি হচ্ছে বুদ্ধিবাদীদের আবশ্যিক সম্বন্ধ, বুদ্ধিবাদীদের আবশ্যিক সম্বন্ধ মতবাদ, আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা প্রসূক্তি তত্ত্ব, বা প্রসূক্তি তত্ত্ব। দুই নম্বর হচ্ছে কি, দাসে হিউমের সতত সংযোগ মতবাদ, হিউমের অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ। তাহলে কার্যকারণ সম্বন্ধ এই বিষয়কে কেন্দ্র করে আমরা পাশ্চাত্য দর্শনে দুটো মতবাদ পাই। একটা হচ্ছে বুদ্ধিবাদীদের আবশ্যিক সম্বন্ধ মতবাদ প্রসক্তি তত্ত্ব, আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ। তো এখন আমরা প্রথমত কার্যকারণ সম্বন্ধে আমরা সাধারণ বা লৌকিক মতবাদ নিয়ে আমরা একটু আলোচনা করব। তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা লক্ষ্য করি থাকি যে জল পানে তৃষ্ণা নিবারিত হয়, এবং খাদ্য আমাদের ক্ষুধা নিবৃত্তি করে, বা বিষপানে মৃত্যু ঘটে, এই সমস্ত ঘটনাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে লক্ষ্য করে থাকি। কাজেই আমরা বলতে পারি যে দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই আমাদের বিশ্বাস জন্মায় যে এই জগতে এমন কোনো কিছুই বিনা কারণে ঘটে না বা ঘটতে পারে না। প্রত্যেক ঘটনার পেছনে একটি কারণ অবশ্যই থাকবে। তা কার্যকারণ সম্পর্কে সাধারণ লোকের এই মতকেই যে আমরা বলি, এই মতকে বলা হয় তোমার লোকায়ত মত বা লৌকিক মতবাদ। এই লৌকিক বা লোকায়ত মতবাদের যে বৈশিষ্ট্যগুলো কী, যে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, কারণ একটি শক্তি বিশেষ আমরা, এছাড়া কি লৌকিক মতবাদ। হ্যাঁ, আমরা এটা বলে নিচ্ছি যে কারণ একটা কার্যের পূর্ববর্তী ঘটনা, কারণ একটি শক্তি বিশেষ, কারণ কার্যকে উৎপন্ন করে, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক রয়েছে। তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম লৌকিক মতবাদের, এখানে কি কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কারণ ও কার্যের মধ্যে পূর্বগামী অনুগামী সম্বন্ধ আছে। দুটি ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটাকে বলি আমরা পূর্ব, সেটি হয় কারণ, এবং যেটি পরে ঘটে সেটিকে আমরা বলি কার্য। যেমন বিষপান করলে মৃত্যু ঘটে, এক্ষেত্রে বিষপান হচ্ছে কারণ এবং মৃত্যু হচ্ছে কার্য। সুতরাং লৌকিক মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি যে সর্বদা কার্যের কারণ হচ্ছে সর্বদা কার্যের পূর্ববর্তী ঘটনা। দ্বিতীয়ত, কারণ একটি শক্তি বিশেষ। লৌকিক মত অনুযায়ী বলা হয় যে ক ক্ষয়, যখন বলা হয় যে ক ক্ষয়ের কারণ, তখন তার অর্থ হল যে কয়ের মধ্যে এমন কোনো শক্তি থাকে যা ক্ষকে উৎপন্ন করে সাধারণ, এবং যার দ্বারা কার্য উৎপাদিত হয়, অর্থাৎ কার্য উৎপাদন শক্তি হল, কার্য উৎপাদনের শক্তি হল কারণের প্রকৃত, কার্য উৎপাদনের শক্তি হচ্ছে কারণের প্রকৃত অর্থ। যেমন আগুনের মধ্যে
দাহিকার শক্তি আছে বলে আগুন দহন করে, কিংবা বীজের মধ্যে এমন এক প্রকার শক্তি আছে বলেই বীজ কি অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে বা বীজ থেকে অঙ্কুর বার হয়। তাই সুতরাং কারণ হলো একটা শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। নেক্সট পয়েন্ট কি, কারণ কার্যকে উৎপন্ন করে। কারণ ও কার্যের মধ্যে কি উৎপাদন ও উৎপাদিতের সম্পর্ক। কারণ হলো কর্তা বা স্রষ্টা, আর কার্য হচ্ছে কারণ দ্বারা সৃষ্ট বস্তু বা তোমার সৃষ্টি, সৃষ্ট একটি বস্তু বা সৃষ্টি। কারণ উৎপাদক এবং কার্য হচ্ছে উৎপন্ন। যেমন বলা যায় যে কুম্ভকারকে আমরা কি করি, আমরা মাটির পাত্র তৈরি করতে তৈরি করে, সেই জন্য কুম্ভকারকে আমরা কারণ বলি বা কর্তা বলে থাকি। কেননা কুম্ভকার মাটির পাত্র তৈরি করে, সেই জন্য কুম্ভকার হচ্ছে এখানে কর্তা কারণ, আর কুম্ভকার উৎপাদক নিমিত্ত কারণ, আর এই মৃৎপাত্র মাটির পাত্র সেটা হচ্ছে কি উৎপন্ন বস্তু। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আছে। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্বন্ধ বা একটা আন্তর সম্পর্ক রয়েছে। কেন, যে কারণ ঘটলে কার্য না ঘটে থাকতে পারে না, অর্থাৎ কারণ থাকলে তার কার্য অবশ্যই থাকবে। যেমন ধরো বৃষ্টি হলে মাটি না ভিজে থাকতে পারে না, কাজে বৃষ্টি হওয়ার সঙ্গে মাটি ভেজার একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। কাজেই এই সাধারণ মতবাদ বা লৌকিক মতবাদ অনুযায়ী যে কার্যকারণ সম্বন্ধের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আমরা বলতে পারি যে কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে, এবং কার্যকারণ সম্বন্ধ হলো উৎপাদন, উৎপাদক ও উৎপন্নের সম্বন্ধ। কারণ সর্বদা কার্যের নিয়ত প্রবর্তী ঘটনা, এবং কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে। এই হচ্ছে সাধারণ লৌকিক সাধারণ মতবাদ বা লোকায়ত মতবাদ বা লৌকিক মতবাদ। নেক্সট আমরা কার্যকারণ সম্বন্ধে আমরা বুদ্ধিবাদী মতবাদ, যেটা আমরা দুটি মতবাদ আমরা পেয়েছি, আমরা প্রথম উল্লেখ করেছি বুদ্ধিবাদীদের আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা প্রসূতি তত্ত্ব, এবং দ্বিতীয়ত দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ। তা আমরা এরপর কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী মতবাদ অর্থাৎ আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা প্রসূতি তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রসূতি তত্ত্ব, তাই কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদকেই অবশ্যম্ভব মতবাদ বা প্রসূতি তত্ত্ব বলা হয়ে থাকে। এই মতবাদ অনুসারে অর্থাৎ অবশ্যম্ভব মতবাদ অনুসারে কার্যকারণ সম্বন্ধ হল সার্বিক, অবিচ্ছেদ্য এবং অবশ্যম্ভব বা অনিবার্য সম্বন্ধ। এই সম্বন্ধটা কী ধরনের, পূর্বত সিদ্ধ কিন্তু অভিজ্ঞত লব্ধ নয়। কেননা বুদ্ধিবাদীরা মনে করেন যে কারণ থাকলে কার্য অবশ্যই থাকবে, অর্থাৎ কারণ ঘটলে কার্যটি না ঘটে পারে না। যেমন আমরা বিভিন্ন উদাহরণ যে আলোচনা করেছি আগে, যে আগুন থাকলে তার দহন কার্য অবশ্যই থাকবে। আগুন আছে কিন্তু তার দহন কার্য নেই, এরকম হতে পারে না। আগুন অতীতে যেমন দহন করেছে, বর্তমানে দহন করছে, ভবিষ্যতেও দহন করবে। তো এই আগুন, সুতরাং এই আগুন আর তার দহন কার্যের মধ্যে একটা অভ্যন্তরীণ অবিচ্ছেদ্য ও আবশ্যিক সম্বন্ধ রয়েছে। আর দুটি ঘটনার মধ্যে আবশ্যিক সম্বন্ধ থাকলে তবেই পূর্বগামী ঘটনাটি অনুগামী ঘটনাটিকে ঘটতে বাধ্য করে। তো এই যে একটা, অর্থাৎ এই অনুগামী ঘটনাটি ছাড়া কখনোই পূর্বগামী কোনো ঘটনা এক প্রকারের অপরিবর্তনীয় বা ব্যতিক্রমহীন বা একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। অর্থাৎ পূর্বগামী এবং অনুগামী ঘটনার মধ্যে যে সম্পর্কটা আমরা লক্ষ্য করি,
সেটা একটি অবিচ্ছেদ্য সম্পর্ক, অপরিবর্তনীয় সম্পর্ক এবং একটা ব্যতিক্রমহীন সম্পর্ক। তো এই সুতরাং আমরা কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য, অভ্যন্তরীণ, পূর্বাপর, অবিচ্ছেদ্য এবং পূর্বত সিদ্ধ সম্পর্ক আমরা লক্ষ্য করে থাকি। এই কারণে এক্ষেত্রে এই বুদ্ধিবাদী দার্শনিক, বিশেষ করে ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ব্ল্যানসার্ড, ইউইং, এই সমস্ত বুদ্ধিবাদী দার্শনিকরা এই কার্যকারণ সম্বন্ধ বিষয়ে অনিবার্য সম্বন্ধ প্রসিদ্ধ তত্ত্ব মতবাদটিকে স্বীকার করেছেন, ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ব্ল্যানসার্ড, ইউইং। তো কার্য এই পাশ্চাত্য দর্শনের যে ইতিহাসে যে প্রসিদ্ধ তত্ত্ব বুদ্ধিবাদীদের কার্যকারণ সম্বন্ধ মতবাদ, সেই প্রসিদ্ধ তত্ত্ব এই সমস্ত বুদ্ধিবাদী দার্শনিকরা সমর্থন করেছেন। এই কার্যকারণ সম্বন্ধে এই বুদ্ধিবাদীদের যে অনিবার্য সম্বন্ধ মতবাদ বা প্রসক্তি তত্ত্ব, সেটা মূলত লৌকিক মতবাদকে ভিত্তি করে গড়ে উঠেছে, একথা আমরা বলতে পারি। কারণ বুদ্ধিবাদীরা কারণকে একটা শক্তি হিসাবে স্বীকার করেছেন, যেমন লক বলেছেন যে কারণ হলো একটি সক্রিয় শক্তি যা অনিবার্যভাবে কার্যকে উৎপন্ন করে। তো এইভাবে আবার কান্ট বলেছেন যে কার্যকারণ তত্ত্ব হলো একটা সার্বিক ও অপরিহার্য বৌদ্ধিক আকার যা আমাদের অভিজ্ঞতার ভিত্তিরূপে কাজ করে। তো যাই হোক, যে বুদ্ধিবাদীরা কার্যকারণ সম্বন্ধে যে প্রসক্তি সম্বন্ধের কথা বলেছেন, সেই প্রসক্তি সম্বন্ধের স্বরূপটা কী সেটা আমাদের আলোচনা করা দরকার। তা এর আগে আমরা অবরোহ যুক্তিবিজ্ঞানে এই প্রসক্তি শব্দটি আমরা পেয়েছি। তো সেখানে এই প্রসক্তি সম্বন্ধকে অবরোহ অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তার সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ অবরোহ অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে প্রসক্তি সম্বন্ধ বলা হয়েছে। প্রসক্তি সম্বন্ধ কোনো আকস্মিক সম্বন্ধ নয়, এটি একটি অনিবার্য সম্বন্ধ, একটা অবিচ্ছেদ্য সম্বন্ধ বা একটা নিত্য সম্বন্ধ। তা এই কোনো একটা বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা কী দেখেছি, হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধটা রয়েছে সেই সম্বন্ধটাকে বলা হয় প্রসক্তি সম্বন্ধ। অর্থাৎ এই সম্বন্ধের ক্ষেত্রে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যেই নিহিত থাকে, এবং হেতুবাক্য সিদ্ধান্ত হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কখনোই মিথ্যা হতে পারে না। যেমন সেক্ষেত্রে আমরা দেখেছি একটা উদাহরণ যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এক্ষেত্রে কি এই একটি একটি বৈধ অবরোহ যুক্তি? এক্ষেত্রে এই দুটি আশ্রয় বাক্য, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, এই দুটি আশ্রয় বাক্য থেকে আশ্রয় বাক্য বা হেতুবাক্য, এই দুটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এই সিদ্ধান্তটি রাম হয় মরণশীল, এই সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হতে হয়েছে। আবার এক্ষেত্রে কি যে এই যে অবরোহ যুক্তির ক্ষেত্রে এই আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে এক ধরনের প্রসক্তি সম্বন্ধ। তা এই বুদ্ধিবাদী দার্শনিকরা কারণ ও কার্যের এই সম্বন্ধকে কিন্তু প্রসক্তি সম্বন্ধ না বলে প্রসক্তি সম্বন্ধ সদৃশ সম্বন্ধ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ
হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তের যে সম্বন্ধ, একটা বচনের সাথে একটা বচনের সম্বন্ধ, প্রসক্তি সম্বন্ধ, কিন্তু ঘটনার সঙ্গে ঘটনার সম্বন্ধ নয়। আমরা অবরোহ যুক্তির ক্ষেত্রে কি একটা বচনের সঙ্গে আর একটা বচনের সম্বন্ধে যখন প্রসক্তি সম্বন্ধের কথা বলছি তখন একটা বচনের সঙ্গে আর একটা বচনের সম্বন্ধ, কিন্তু কার্যকারণের ক্ষেত্রে কি একটা ঘটনার সাথে অপর একটি ঘটনার সম্বন্ধের কথা বলা হয়। তো এই কার্যকারণ সম্বন্ধ যেহেতু একটা ঘটনার সঙ্গে অন্য একটি ঘটনার সম্বন্ধ, সেহেতু বুদ্ধিবাদীরা এই কার্যকারণ সম্বন্ধকে প্রসক্তি সদৃশ সম্বন্ধ বলে উল্লেখ করেছেন। প্রসক্তি সদৃশ সম্বন্ধ, প্রসক্তি সদৃশ, প্রসক্তি সদৃশ। অর্থাৎ আমরা বলতে পারি বুদ্ধিবাদীদের কার্যক্রম সম্বন্ধে বিষয়ে যে সম্বন্ধ প্রসক্তি সম্বন্ধ, সেটাকে বুদ্ধিবাদীরা প্রসক্তি সদৃশ সম্বন্ধ বলে উল্লেখ করেছেন। তো এখন বুদ্ধিবাদীরা তাদের এই প্রসক্তি তত্ত্বের মাধ্যমে এটাই বলতে চেয়েছেন যে বৈধ অবরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যেমন একটা অভ্যন্তরীণ অবিচ্ছেদ্য এবং অনিবার্য সম্বন্ধ থাকে, তেমনি কারণ ও কার্যের মধ্যেও এই ধরনের একটা অবশ্য সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ রয়েছে। এই জন্য কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটে, অর্থাৎ কারণ ঘটেছে কিন্তু কার্য ঘটেনি এরকম কোনো অভিজ্ঞতা আমাদের হয় না, সুতরাং কারণ হলো কার্যের হেতু। নেক্সট আমরা আলোচনা করব প্রসক্তি তত্ত্বের পক্ষে যুক্তি, সপক্ষে যুক্তি। দেখো, প্রসক্তিবাদী ইউইং এই প্রসক্তি তত্ত্বের সমর্থনে দুটো যুক্তি দিয়েছেন। কি? এক নম্বর হচ্ছে কারণ কার্যের মধ্যে যদি অনিবার্য সম্বন্ধ না থাকতো তাহলে কারণ কার্যকে, হ্যাঁ, এক নম্বর হচ্ছে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকলে, অনিবার্য সম্পর্ক না থাকলে কারণ থেকে কার্য, কারণ থেকে কার্য অনুমান করা যায় না। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে যে কারণের মধ্যে কার্য ঘটার হেতু নিতে হচ্ছে কেবল, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে কারণের মধ্যে কার্য ঘটার, কারণের মধ্যে কার্য ঘটার হেতু থাকে, কারণের মধ্যে কার্য ঘটার হেতু থাকে। হ্যাঁ, এইভাবে প্রসক্তিবাদী ইউইং প্রসক্তি তত্ত্বের সমর্থনে দুটি যুক্তি দেখিয়েছেন। এক নম্বর যুক্তি হচ্ছে কি, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকলে কারণ থেকে কার্য অনুমান করা যায় না। যেহেতু আমরা কারণ থেকে কার্য অনুমান করি, সেহেতু বলা যায় কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে। দ্বিতীয় যুক্তি, কারণের মধ্যে কার্য ঘটার হেতু নিহিত থাকে, আছে কেবল, তবেই আমরা, যদি নিহিত থাকে তবেই আমরা কার্যকারণের যথার্থ একটা ব্যাখ্যা দিতে পারি। কাজে কারণ যদি কার্যের হেতু হয়, তাহলে একথা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে কারণ ও কার্যের মধ্যে একটা যৌক্তিক প্রসক্তির মতো একটা অনিবার্য সম্বন্ধ অবশ্যই রয়েছে। তাহলে আমরা কী দেখলাম, যে প্রসক্তিবাদী ইউইং প্রসক্তি তত্ত্বের সমর্থনে এই দুটি যুক্তি তিনি উল্লেখ করেছেন। এবার বুদ্ধিবাদীরা কি বলেন, এই প্রসক্তি তত্ত্বের সমর্থনে বুদ্ধিবাদীরা যে সমস্ত
যুক্তিগুলো দিয়েছেন, সেগুলো কি? যে কার্যকারণ সম্পর্কটা হচ্ছে পূর্বাপর সম্পর্ক, কারণ ও কার্যের সম্বন্ধ হচ্ছে পূর্বাপর সম্পর্ক, কেননা কারণ সর্বদাই কার্যের আগে ঘটে এবং কার্য সবসময় কারণের পরে ঘটে, এর ব্যতিক্রম হয় না, এটা একটি ব্যতিক্রমহীন। এই জন্য কারণকে পূর্ববর্তী এবং কার্যকে অনুবর্তী ঘটনা বলা হয়। দ্বিতীয়ত কি, যে অবশ্যম্ভব সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ, কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে অনিবার্য অবশ্যম্ভব সম্বন্ধ। কারণ কারণ ঘটলে কার্য না ঘটে পারে না, যেমন বিষপান করলে মৃত্যু ঘটে, অর্থাৎ বিষপান এবং মৃত্যু এই দুটি ঘটনার মধ্যে একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আগুনে হাত দিলে হাত না পুড়ে থাকতে পারে না, এই জন্য আগুনে হাত দেওয়া এবং হাত পুড়ে যাওয়ার মধ্যে একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। নেক্সট হচ্ছে আন্তঃসম্বন্ধ, কারণ ও কার্যের সম্বন্ধ হচ্ছে একটা আভ্যন্তরীণ সম্বন্ধ বা আন্তঃসম্বন্ধ, কারণ কার্যটি উৎপত্তির পূর্বেই কারণের মধ্যেই নিহিত থাকে। অর্থাৎ একটা কারণ থেকে যখন কার্য উৎপন্ন হয় তখন একেবারে নতুন কিছু আমরা পাই না, নতুন কিছু ঘটে না, একই বস্তু কি হয় একটা অন্য একটা অবস্থার রূপান্তর হয়, অবস্থা প্রাপ্তি ঘটে। যেমন আমরা বলি যে দেখেছি যে দই, যেমন দুধ থেকে দই হয়, তা দই উৎপন্ন হওয়ার আগে, দই উৎপন্ন হওয়ার আগে দুধের মধ্যে দই প্রচ্ছন্ন অবস্থায় থাকে বলেই দুধ থেকে আমরা দই তৈরি করতে পারি বা দুধ থেকে দইটা উৎপন্ন হয়। দুধের মধ্যে যদি দইয়ের কোনো উপাদান না থাকতো তাহলে দুধ থেকে দই কখনোই তৈরি করা সম্ভব হতো না। দ্বিতীয়ত তারপরে হচ্ছে প্রসক্তি সদৃশ সম্বন্ধ, যেটা আমরা আগেই আলোচনা করেছি যে বৈধ অবরোহ যুক্তিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত যেমন অনিবার্যভাবে নিশ্চিত হয় সেরকম নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট কার্য অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেমন বিষপান থেকে বা জলপান থেকে বিষপান থেকে মৃত্যু অনিবার্যভাবে নিশ্চিত হয় বা জলপান থেকে তৃষ্ণা নিবারণ অনিবার্যভাবে নিশ্চিত হয়। কাজে কারণ ও কার্যের মধ্যে যে প্রসক্তি সদৃশ সম্বন্ধ রয়েছে। সর্বশেষে কারণ হলো শক্তি বিশেষ, যেটা সমস্ত বুদ্ধিবাদী দার্শনিক একথা স্বীকার করেছেন যে কারণ হলো শক্তি যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। যেমন জলপান, আমরা বলছি যে জলপান করলে তৃষ্ণা নিবারিত হয়, বুদ্ধিবাদীরা বলছেন যে জলের মধ্যে এমন কোনো শক্তি রয়েছে যা তৃষ্ণা নিবারণ করে। সুতরাং কারণের মধ্যে শক্তি বিদ্যমান থাকে বলেই যে থাকে যে শক্তি কার্যকে উৎপন্ন করে। এইভাবেই বুদ্ধিবাদী দার্শনিকরা কার্যকারণ সম্বন্ধ বিষয়ে অনিবার্য সম্বন্ধ অর্থাৎ প্রসক্তি তত্ত্বের সমর্থনে বিভিন্ন যুক্তি উল্লেখ করেছেন, এবং প্রসক্তিবাদী ইউইং তিনি প্রসক্তি তত্ত্বের সমর্থনে দুটি যুক্তি আমরা উল্লেখ করেছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনায় চলে যাব যে প্রথমে আমরা দেখেছি যে কার্যকারণ সম্বন্ধে বিষয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে দুটি মতবাদ গড়ে উঠেছে। তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্ব, যেটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় মতবাদ হচ্ছে যে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ বা নিয়ত সংযোগ তত্ত্ব। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ তত্ত্ব। তো এখানে তাহলে আমরা পাশ্চাত্য যে দুটি মতবাদের কথা বলেছি
তার মধ্যে এই অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের যে সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব একটি অন্যতম মতবাদ, এবং লক এবং বার্কলে এরাও অভিজ্ঞতাবাদী দার্শনিক। কিন্তু এদের মূল লক্ষ্য থেকে এরা কিন্তু সরে এসেছেন। কার্যকরণ বিষয়ে অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং বার্কলে অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও তারা কার্যকরণ বিষয়ে বুদ্ধিবাদীদের সঙ্গে একটা সহমত পোষণ করেছেন, এবং তারা বলেছেন কারণকে তারা শক্তি হিসাবে স্বীকার করেছেন। কিন্তু অভিজ্ঞতাবাদের যে যুক্তিসম্মত ব্যাখ্যা, সেটা একমাত্র আমরা হিউমের বক্তব্য থেকেই জানতে পারি। বিশুদ্ধ অভিজ্ঞতাবাদের দৃষ্টিভঙ্গি থেকে হিউম কার্যকারণ সম্বন্ধকে বিচার বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ নেই, আছে কেবল দুটি ঘটনার মধ্যে পূর্বাপর বা নিয়ত সংযোগের ঘটনা। তো এই কার্যকারণ সম্বন্ধে বিষয়ে এই অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের এই মতবাদকেই সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ মতবাদ বলা হয়ে থাকে। এবং এই আধুনিক পাশ্চাত্য দর্শনে এই সতত কার্যকরণ সম্বন্ধে বিষয়ে সতত সংযোগ তত্ত্ব যে প্রচার করেছেন হিউম, সেটা চিন্তা জগতে একটা বিপ্লবের সূচনা করেছেন, একথা আমরা বলতে পারি। কেননা কার্যকরণ সম্পর্কে হিউমের সতত সংযোগ বাদ লৌকিক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ ও বুদ্ধিবাদীদের অবশ্যম্ভব মতবাদের একটি সম্পূর্ণ বিরোধী মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তা হিউমের এই সতত সংযোগ তত্ত্বের দুটো দিক আছে, দুটো দিক। একটা কি, একটা হচ্ছে নঙ্গার্থক দিক, আর একটা হচ্ছে সদর্থক দিক। হিউমের নিয়ত সংযোগ তত্ত্বের দুটো দিক আছে, একটা হচ্ছে নঙ্গার্থক দিক আর একটা হচ্ছে সদর্থক দিক। এই হিউম প্রথমে তার নঙ্গার্থক দিক থেকে তার যে পূর্ববর্তী বা পূর্বসূরী দার্শনিকদের অর্থাৎ বুদ্ধিবাদীদের যে অনিবার্য সম্বন্ধ বা যে প্রসক্তি সম্বন্ধ মতবাদ, সেটাকে খণ্ডন করেছেন, বিরোধিতা করেছেন। তারপরে তিনি তার সদর্থক দিকটি প্রতিষ্ঠিত করেছেন, এবং সদর্থক দিক থেকে তিনি কার্যকরণ সম্বন্ধে বিষয়ে নিজের তত্ত্বটি ব্যাখ্যা করেছেন, নিজের মতটিকে ব্যাখ্যা করেছেন। তাহলে প্রথমে আমরা হিউমের নঙ্গার্থক দিকটি নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে হিউমের যে পূর্বসূরি লক, বার্কলে এবং বুদ্ধিবাদী দার্শনিক যেমন ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ব্ল্যানচার্ড, ইউং, এই সমস্ত দার্শনিকরা মনে করেন যে কারণ হলো শক্তি যা কার্যকে উৎপন্ন করে, এবং কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। কিন্তু হিউম বুদ্ধিবাদীদের এই মত খণ্ডনের জন্য এই মতে বিরোধিতা করেছেন, এবং বুদ্ধিবাদীদের এই মতটিকে খণ্ডন করতে গিয়ে তিনি দুটো যুক্তি দিয়েছেন। কী কী? এক নম্বর হচ্ছে নঙ্গার্থক দিক। এক নম্বর হচ্ছে কি, যে অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান পাওয়া যায় না। অর্থাৎ অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতা লব্ধ নয়, অভিজ্ঞতা
লব্ধ নয়, অনিবার্য সম্বন্ধ বিগত লব্ধ নয়। দ্বিতীয়ত কি, যে বুদ্ধির মাধ্যমে, বুদ্ধি দ্বারা, বুদ্ধির দ্বারা অনিবার্য সম্বন্ধের জ্ঞান হয় না। তাহলে আমরা কি দেখলাম, যে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম তার নিয়ত সংযোগ তত্ত্ব আলোচনা করতে গিয়ে দুটি দিকের কথা আলোচনা, একটা হচ্ছে নঙ্গর্থক দিক, এবং নঙ্গর্থক দিকটি আলোচনা করতে গিয়ে তিনি দুটি যুক্তি দিয়েছেন। এক নম্বর যুক্তি হচ্ছে অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতালব্ধ নয়, দুই নম্বর যুক্তি বুদ্ধির দ্বারা অনিবার্য সম্বন্ধের জ্ঞান হয় না। তো হিউমের মতে কেন বলছেন যে অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতালব্ধ নয়, কেন হিউমের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতাই হচ্ছে আমাদের এই বাস্তব জগৎ সংক্রান্ত জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের কারণ ও কার্যের সংবেদন হলেও তাদের মধ্যে কোনো আবশ্যিক বা অনিবার্য সম্বন্ধের সংবেদন হয় না। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে কার্য কারণের একটা সংবেদন আমরা পেয়ে থাকি, কিন্তু তাদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধের সংবেদন আমাদের অভিজ্ঞতা হয় না। সেই জন্য আমরা কী বলি যে অনিবার্য সম্বন্ধটা আমাদের অভিজ্ঞতা লব্ধ নয়, কিন্তু এই বাস্তব জগতে যাবতীয় জ্ঞান আমরা লাভ করে থাকি কি, অভিজ্ঞতার মাধ্যমে। যেমন আমরা দেখি যে বৃষ্টির আগে সর্বদা মেঘ থাকে, তা এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলি যে মেঘ হচ্ছে বৃষ্টির কারণ, কিন্তু মেঘ ও বৃষ্টির মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধের অভিজ্ঞতা আমাদের হয় না। কাজেই আমরা বলতে পারি যে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। দ্বিতীয়ত বুদ্ধিবাদীরা বলছেন যে কারণ ও কার্য, কারণ হলো শক্তি যার কার্য উৎপাদনের ক্ষমতা আছে, কিন্তু হিউম এই মতটিকে উপেক্ষা করেছেন, এই মতটিকে অগ্রাহ্য করে বলেন যে কারণের মধ্যে এমন কোনো শক্তির ইন্দ্রিয় সংবেদন আমাদের হয় না, যেমন জলপান করা এবং তৃষ্ণা নিবারণ হওয়া। এই দুটি ঘটনার পরপর আমাদের ইন্দ্রিয় সংবেদন হয়ে থাকে, কিন্তু জলের মধ্যে এমন কোনো শক্তির সংবেদন বা অভিজ্ঞতা আমাদের হয় না, যা বা আমরা যা ইন্দ্রভাব পাই না, আর যা ইন্দ্র অনুভাবে আমরা যা পাই না, ইন্দ্র অভিজ্ঞতায় আমরা যা পাই না তার বাস্তব অস্তিত্ব আছে একথা আমরা বলতে পারি না। কাজেই প্রমাণিত হয় যে কারণের মধ্যে কোনো শক্তি নেই। নেক্সট বুদ্ধিবাদীরা এটাও দাবি করেছেন যে কার্য কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ প্রত্যক্ষ করা না গেলেও তার আমরা মনোজগতে কার্যকরণের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক আমরা প্রত্যক্ষ করে থাকি। যেমন আমরা আমাদের ইচ্ছাশক্তি প্রয়োগ করে আমাদের হাত পা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা কী করতে পারি, সঞ্চালন করতে পারি। কিন্তু হিউম এই মতের বিরোধিতা করে বলেন যে আন্তঃপ্রত্যক্ষে আমরা এরূপ কোনো শক্তিকে জানতে পারি না, অন্তর্দর্শনের দ্বারা আমাদের ইচ্ছাকে অনুভব করি এবং তারপর অঙ্গ সঞ্চালন করে থাকি। তো এই দুটি ঘটনাকে আমরা বারবার ঘটতে দেখে আমরা অভিজ্ঞতা থেকেই এদের মধ্যে একটা কার্যকর সম্বন্ধকে অনুমান করি। সুতরাং বলা যায় যে কী বাহ্য জগৎ, কী মনোজগৎ, কোনো ক্ষেত্রেই কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধকে স্বীকার করা যায় না। কেন হিউম বলছেন যে কোনো পূর্বত সিদ্ধ যুক্তির সাহায্যে অনিবার্য সম্বন্ধের জ্ঞান আমরা পেতে পারি না। যদি দুটি বিষয় সম্পূর্ণ আলাদা হয় তাহলেই তারা কেবল পূর্বত সিদ্ধ যুক্তির সাহায্যে অনিবার্য সম্বন্ধের জ্ঞান লাভ করা যায়। হিউম বলছেন যে কোনো কেবলমাত্র গাণিতিক বচনের ক্ষেত্রে আমরা দুটি বিষয়ের এই অভিন্নতা আমরা লক্ষ্য করি। যেমন আমরা বলে থাকি 2+2=4, এই বচনটি
একটি বিশ্লেষক বচন। কেন? যে এর বিপরীত যে বচন সেটা স্ববিরোধী। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো দুটি বিষয় এই ধরনের গাণিতিক বচনের মতো অভিন্ন নয়। যেমন আমরা বলি যে বলা হলো যে রুটি খেলে পুষ্টি হয়, রুটি খেলে পুষ্টি হয়। তো এই বচনে দুটো, একটা রুটি আর রুটির সমান শরীর পুষ্ট হওয়া, একথা স্বীকার করতে আমরা বাধ্য নই। কেননা এর বিপরীত আমরা কল্পনা করতে পারি বা সম্ভব, কাজেই এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তাছাড়া এই কারণ কার্যের সম্বন্ধ অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি লব্ধ হলে সেই সম্বন্ধ বিষয়ক জ্ঞানটা অবশ্যই কী হবে, বিশ্লেষক হবে। অর্থাৎ কারণের প্রকৃতিকে বিশ্লেষণ করলেই আমরা কার্যের ধারণাকে পেয়ে যাব, কিন্তু কারণকে বিশ্লেষণ করলে কার্যের ধারণাকে পাওয়া যায় না। যেমন অভিজ্ঞতার ওপর নির্ভর না করেই আমরা জলের ধারণাকে যদি বিশ্লেষণ করি তাহলে তার মধ্যে তৃষ্ণা নিবারণের ধারণাটিকে পেয়ে যাব। কিন্তু জলকে আমরা যেভাবেই বিশ্লেষণ করি না কেন, তার মধ্যে তৃষ্ণা নিবারিত হওয়া এই ধারণাটি কখনোই পাওয়া যায় না। কাজেই জলপান করলে তৃষ্ণা এই বচনটি কখনোই বিশ্লেষক নয়। সুতরাং কারণ ও কার্যের মধ্যে কোনো অবসম্ভব বা অনিবার্য সম্বন্ধ নেই। এই সম্বন্ধটা কি? একটা আপতিক সম্বন্ধ। এই হচ্ছে হিউম্যান নঅর্থক দিক। নেক্সট, নিয়ত সংযোগ তত্ত্বের হিউম্যান নিয়ত সংযোগ তত্ত্বের সদর্থক দিকটি কি? যে বুদ্ধিবাদী দার্শনিকদের এই অনিবার্য সম্বন্ধে মতবাদটিকে খণ্ডন করে হিউম কী করলেন, কার্যকারণ সম্পর্ক বিষয়ে তিনি তার সদর্থক দিকটি প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ তার নিজস্ব মতটি তিনি ব্যাখ্যা করলেন। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে হিউম মনে করেন যে আমরা আমাদের যাবতীয় জ্ঞানলাভ করি কি, ইন্দ্র অভিজ্ঞতার মাধ্যমে, এবং প্রত্যক্ষ অভিজ্ঞতাই হচ্ছে আমাদের জ্ঞানলাভের একমাত্র উৎস। এবং অভিজ্ঞতা বা ইন্দ্রভাবনে, ইন্দ্রানুভাবে আমরা দুটো ঘটনার একটা পূর্বাপর সম্পর্ক লক্ষ্য করি, যে কিন্তু কোনো অনিবার্য সম্পর্ক আমরা পাই না। যখন আমরা দুটো ঘটনাকে বারবার সংযুক্ত অবস্থায়, পরস্পর সংযুক্ত অবস্থায় প্রত্যক্ষ করি, ঘটতে দেখি, তো যে ঘটনাটি সবসময় অন্য একটি ঘটনার পূর্বে ঘটে সেটিকে আমরা কারণ বলি, আর যে ঘটনা সর্বদাই পরে ঘটে সেটিকে আমরা কার্য বলি। অর্থাৎ কারণ আগে ঘটে এবং কার্য পরে ঘটে। অর্থাৎ কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুগামী ঘটনা। এই উভয়ের মধ্যে একটা পৌনঃপুনিক বা পূর্বাপর বা পূর্বাপর্যের সম্বন্ধ আমরা লক্ষ্য করে থাকি। কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা একটা সতত সংযোগ বা নিহত পূর্বাপর্যের সম্বন্ধ। হ্যাঁ, এই সম্বন্ধ কোনো আভ্যন্তরীণ সম্বন্ধ নয়, এই সম্বন্ধটা একটা হচ্ছে বাহ্যিক সম্বন্ধ। এবং হিউম বলেন যে কারণ ও কার্য হচ্ছে পরস্পর দুটি বিচ্ছিন্ন ঘটনা, তাদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। উভয়ের মধ্যে যে অনিবার্য সম্বন্ধের কথা বলা হয় বা নেসেসিটির কথা বলা হয়, অনিবার্যতার কথা বলা হয়, সেটা বস্তু জগতে আমরা লক্ষ্য করি না, সেটা থাকে আমাদের মনোজগতে। তো এটিকে, এই বিষয়টিকে হিউম বলেছেন একটু অভ্যাসজাত কুসংস্কার মাত্র, অভ্যাসজাত কুসংস্কার। কেন বলেছেন? যে অভিজ্ঞতাই আমরা বারবার আগুনে হাত দেওয়া এবং হাত পুড়ে যাওয়া, এই ঘটনা দুটি ঘটতে দেখেছি। এই ঘটনা দুটি ঘটতে দেখে আমাদের মনের মধ্যে ঘটনা দুটো এমনভাবে সংযুক্ত হয় যে আমরা প্রথমটিকে ঘটতে দেখলেই দ্বিতীয় ঘটনাটিকে প্রত্যাশা করি, একটা আমাদের মনের মধ্যে একটা প্রবণতা দেখা দেয়। অর্থাৎ
কারণ দেখে কার্যকে এই যে আশা করা প্রত্যাশা করাটা এটা একটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। কাজেই কারণ ও কার্যের মধ্যে প্রকৃত কোনো যোগ নেই, কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, কী আছে কেবল সতত সংযোগ বা নিয়ত পূর্বাপর্যের সম্বন্ধ। তাই হিউম কার্যকারণ সম্বন্ধে বিষয়ে এই সিদ্ধান্ত করেছেন যে অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধে ধারণার উৎপত্তি হয়। এটা সদর্থক দিক, অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই অনিবার্য সম্বন্ধের অনিবার্য সম্বন্ধের ধারণার উৎপত্তি হয়। অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই অনিবার্য সম্বন্ধে ধারণার উৎপত্তি হয়। এই হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ তত্ত্ব। এইভাবেই কার্যকারণ সম্বন্ধে বিষয়ে পাশ্চাত্য দর্শনে দুটি মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানেই আমরা এই দুটি মতবাদ আলোচনা শেষ করছি।